আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালুরিং বাইট। আজকে তৈরি করে দেখাবো সফট ইয়াম্মি তুর্কিশ মিল্ক কেক। এই কেকটা এতটাই সফট হয়ে থাকে যে মুখে দিলেই মিলে যায়। তো এই ইয়াম্মি কেকটা তৈরি করতে কী কী লাগছে আর কীভাবে তৈরি করতে হয় চলুন তা দেখে নিই এক নজরে। এখানে আমি নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা, তার উপর থেকে আমি এক টেবিল চামচ ময়দা সরিয়ে নিচ্ছি, আর এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি এখানে অ্যাড করে দিচ্ছি। দিচ্ছি 1/4 চা চামচ লবণ আর 1 চা চামচ বেকিং পাউডার। এবার খুব ভালোভাবে আমি 3 থেকে 4 বার এই উপকরণগুলো চেলে নিলাম। আর এবার একটা বাটিতে নিয়ে নিলাম 4টা ডিম আর 1/2 কাপ চিনি নিয়েছি। চিনিটা একটু একটু করে দিয়ে আমি ডিমটা বিট করে যাব, এর মধ্যে চিনিটাও শেষ হয়ে যাবে আর আমার ডিমের ফোমটাও রেডি হয়ে যাবে। ডিমের ফোমটা সাদাটে বর্ণ হয়ে যাবে। ডিমের ফোমটা এখানে রেডি হয়ে গেছে, এর মধ্যে এখন আমি 1/2 কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এবার সামান্য একটু আবার বিট করে যাব, বেশিক্ষণ বিট করব না, জাস্ট অয়েলটা আর ভ্যানিলা এসেন্সটা একটু মিশে গেলেই চলবে। তো আমার বিট করা এখন একদম শেষ। এর মধ্যে এখন আমি একটু একটু করে ময়দা দিয়ে ডিমের ফোমের সাথে ময়দাটা ভালো করে এভাবে করে মিশিয়ে নিব। এটা খুব স্লো হ্যান্ডে করতে হবে, তাড়াহুড়া করলে কিন্তু ফোমটা নিচে বসে যাবে, তাহলে কিন্তু কেকটা ভালো হবে না। এবার আমি কাচের এই পাত্রটার মধ্যে কেকটাকে বেক করব। তো তার জন্য আমি এখানে অয়েল ব্রাশ করে বাটার পেপার লাগিয়ে নিয়েছি। এর মধ্যে এখন আমি কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি আর একটা কাঠি দিয়ে এভাবে করে আমি একটু ভিতরে নেড়ে দিব, এতে করে বাবলস ক্রিয়েট হতে পারবে না। এরপর আমি এটাকে একটু ট্যাপ করে ওভেনে বেক করে নিব। আর এই ফাঁকে আমি এখানে মিল্ক সিরাপ তৈরি করব, তার জন্য 1 কাপ দুধ আর 1/4 কাপ ক্রিম আর 1/4 কাপ কন্ডেন্স মিল্ক দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এই মিল্ক সিরাপটাকে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর আমার কেকটাও এখন হয়ে গেছে। কেকটাকে ঠান্ডা হতে দিয়ে একটা পরিষ্কার শুকনো বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ হুইপ ক্রিম, 1 টেবিল চামচ কন্ডেন্স মিল্ক আর দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এবার খুব ভালো করে একটু বিট করে নিব। তো ক্রিমটা এখন আমার একদম রেডি হয়ে গেছে আর ক্রিমটাকে কিছু সময়ের জন্য আমি এখন ফ্রিজে তুলে রাখছি। এদিকে ক্যারামেল তৈরি করব, তার জন্য চুলায় একটা প্যানের মধ্যে দিয়েছি 1 কাপ চিনি। চিনিটা একটু ক্যারামেল কালার চলে আসবে তারপরে আমি এখানে দিয়ে দিব এখন 3 টেবিল চামচ বাটার। বাটার দিয়ে বাটারটা খুব ভালো করে এই চিনির ক্যারামেলটার সাথে মিশিয়ে নিব। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ ক্রিম। ক্রিমটাকেও ক্যারামেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটু ঘন হয়ে আসলে তারপর আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। চুলার ফ্লেমটা কিন্তু এখন লোয়ের মধ্যেই থাকবে। বাস, আমার ক্যারামেল এখন রেডি। এবার আমার কেকটাও ঠান্ডা হয়ে গেছে, এটার চারপাশটা আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। চারপাশটা ছাড়িয়ে মেঝে যে বাটার পেপারটা আছে সেটাও আমি এখন তুলে নিব। কেকটা কিন্তু খুবই সফট হয়েছে। এই তো এবার একটা কাঠি দিয়ে আমি একটু এভাবে করে নিচ্ছি, এতে করে মিল্ক সিরাপটা খুব দ্রুত কেকের ভেতরে পৌঁছে যাবে। আর এই কেকের জন্য 1/2 কাপ মিল্ক সিরাপই যথেষ্ট, এর বেশি প্রয়োজন নেই। 1 কাপ হবে দুধ, 1/4 কাপ কন্ডেন্স মিল্ক আর 1/4 কাপ হবে ক্রিম, এতে 1/2 কাপ পূর্ণ হয়ে যাবে। কন্ডেন্স মিল্কের পরিবর্তে পাউডার দুধ আর চিনিও নেওয়া যেতে পারে। তো দুধটা দেওয়া হলে কেকটাকে আধা ঘন্টার জন্য এভাবে রেখে দেব, এতে করে কেকটা খুব ভালোভাবে দুধটা অ্যাবজর্ব করতে পারবে।
এরপর এখানে আমি ক্রিম দিয়ে নিচ্ছি, আমি ক্রিম দিয়ে সম্পূর্ণটা ঢেকে দিব আর একটা প্যালেট নাইফের সাহায্যে এভাবে করে খুব ভালোভাবে একটা ফিনিশিং দিয়ে নিব। ফিনিশিং দেওয়া হয়ে গেলে আমি কেকটাকেও আবার 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব, এতে কেকটা সেট হয়ে যাবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যারামেল সস, খুব ভালোভাবে সবটা ঢেকে দিব। আর এর উপরে একটু হালকা ক্রিম দিয়ে আমি একটু ডিজাইন করে নিচ্ছি। বাস তৈরি হয়ে গেল আমার তুর্কিশ মিল্ক কেক। আপনারাও তৈরি করবেন, আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। এই কেকটার বিভিন্ন জায়গাতে চিনি এবং কন্ডেন্স মিল্ক ইউজ করা হয়েছে, তাই চিনি এবং কন্ডেন্স মিল্ক ইউজ করার সময় আপনারা খেয়াল রেখে সেটা ইউজ করবেন, এতে করে আপনাদের কেকটাও অনেক বেশি টেস্টি হবে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে এটি লাইক দিতে ভুলবেন না। আর এই ধরনের মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের কাছে। ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি আজকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।